নমস্কার মৈশ্রী। এক জঘন্য লজ্জাজনক ঘটনা সংঘটিত হৈছিল গৌরীপুরত। এগৰাকী কন্যাক পিতৃৰ সন্মুখতে বর্বরভাবে প্রহার কৰিছিলে আৰক্ষী বিষয়া, আৰু তাৰ পিছতেই পিতৃয়ে সেই কন্যাক প্রহার কৰা ঘটনা সহ্য কৰিব নোৱাৰি আত্মহননৰ দৰে চৰম পথ বাছি লৈছিলে। এই লজ্জাজনক ঘটনা সংঘটিত হোৱাৰ পিছতে যি আৰক্ষীয়ে এনে ধৰণৰ কাণ্ড কৰিবলৈ সাহস কৰিছিলে, সেই আৰক্ষীৰ বাবে কঠোৰ শাস্তি বিহাৰ দাবী কৰিলে আক্ৰসুৱে। জনাইছো এই মুহূৰ্তত টাইমিটৰ সমূহ দৰ্শকক এই গুৰুত্বপূৰ্ণ বাতৰি। গৌরী আরক্ষী বিষয়া আৰু কনিষ্ঠবলক রিজার্ভ ক্লজ করাক লৈ প্রতিক্রিয়া। আরক্ষী বিষয়া আৰু কনিষ্ঠবলক কঠোর শাস্তি বিহার দাবি আক্রাসুর। কঠোর শাস্তি বিহার দাবি তুলিলে গরিমা মরিয়া দেশীয় জাতীয় পরিষদেও। ধুবুরী আরক্ষী অধীক্ষকক সাক্ষাৎ করে কঠোর শাস্তি বিহার দাবি। আরক্ষী বিষয়া হিমাক্ষী নাথ আর কনিষ্ঠবল প্রণীতা রায়ের বিরুদ্ধে কঠোর শাস্তি বিহার দাবি করা হল। এগারী মহিলাক প্রহার করেছিল দুই আরক্ষী। মহিলাগুলি প্রহার করার ঘটনা সহ্য করব নি চিপ লৈছিল পিতৃয়ে। পিতৃর সম্মুখতে কন্যাক বেয়াক প্রহার করেছিল দুই আরক্ষী। কন্যাক করা অত্যাচারের ঘটনার পিছতে আত্মহননের পথ বাছি লৈছিল পিতৃয়ে। এক ভয়ঙ্কর আর লজ্জানত এক ঘটনা সংঘটিত হয়েছিল গৌরীপুরত। পিতৃর সম্মুখতে বর্বরভাবে প্রহার করেছিল দুই আরক্ষীয়ে এগারী কন্যাক, আর তার পিছতে এই ঘটনা সহ্য করব নি পিতৃয়ে আত্মহননের দরে এক ভয়ঙ্কর পথ বাছি ললে। এই ঘটনা সংঘটিত হওয়ার পিছতে কিন্তু গৌরীপুর আরক্ষী বিষয় আর কনিষ্ঠবলক এটা রিজার্ভ ক্লজ করাক লৈ এক প্রতিক্রিয়া দেখিলে পাওয়া গেছে। আরক্ষী বিষয় আর কনিষ্ঠবল দুইগিয়ে প্রহার করেছিল কন্যাগীক, সেই দুইগীর বিরুদ্ধে কঠোর শাস্তি বিহার দাবি করলে আক্রাসুয়ে। ধুবুরী আরক্ষী অধীক্ষকক সাক্ষাৎ করে কঠোর শাস্তি বিহার দাবি করলে, আর কঠোর শাস্তি বিহার দাবি গড়িয়া মরিয়া দেশীয় জাতীয় পরিষদেও এই দাবি উত্থাপন করলে। সবিশেষ জানিবলে আমার সঙ্গে আছে মন্তব্য টাইমিটর সমূহ দর্শকক মন্তব্য দেখাই দিছো। হয়, এই ক্ষেত্রে যাওয়া পরহিয়ে আমি কোচাজমনি ছাত্র সন্থা গড়িয়া মরিয়া দেশী জাতীয় পরিষদে এই গোটেই বিষয়টি আমি আমার গৌরীপুর থানার থানাত আমি এখন ইজাহার দাখিল করেছো, আর আমি তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছিলো। আর আমি রাজ্যের সন্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক আর ধুবুরী জেলার যে আমি প্রশাসনক আমি আহ্বান জানাইছিল, আর সেই আহ্বান মর্মে যে প্রাথমিকভাবে প্রাথমিক তদন্ত মর্মে জেলা আরক্ষী অধীক্ষকে এক তদন্ত মর্মে তেখেতে আমার যেগুলি গৌরীপুর থানার ওসি বাইদেউ আর তারে এগারী কনিষ্ঠবল, এই কনিষ্ঠবলক রিজার্ভ ক্লজ করেছে। আর আমি এটাই আজি দাবি উত্থাপন করলো পুনর্বার, আমি আজি মাননীয় ধুবুরী আরক্ষী অধীক্ষকগুলিক আমি এখন অভিযোগ নামা দাখিল করলো। আমার কোচাজমুন ছাত্র সন্থা আর গড়িয়ামুড়িয়া দেশী জাতীয় পরিষদর আমার এটাই দাবি যে যোষী এই দোষীক কোনো পদ্ধায় যাতে আইনের সরুঙালয় কোনো পদ্ধায় মানে হারি যাব নয়, গোষীক গ্রেপ্তার করবই লাগিব, চাকরির পর নিলম্বন করবই লাগিব, সি জি এম বাইদেউ আর ও সি বাইদেউক দুয়োগীকে উপযুক্ত শাস্তি বিহুবই লাগিব। আর ইয়ার কারণে আমি মাননীয় ডক্টর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবক আমি টেলিফোনিকভাবে তেখেতক আমি জানাইছো গোটেই বিষয়খিনি, আর আমি অচিরেই তেখেতক সাক্ষাৎ করে স্মারকপত্র আমি দিম। আর আমার রাজ্যিক যে মহিলা আয়োগ, এই মহিলা আয়োগকও আমি ইতিমধ্যে মেইল যোগে আমি অভিযোগ দিছো, হিউম্যান রাইটসক আমি অভিযোগ দাখিল করিম, আমি যে ইন্সপেক্ট আমার যে পুলিশ যে কমিশনার আছে তেখেতসকলক আমি জানাম, ডিজিপি মহোদয়ক জানাম। আমার এটাই কথা, এই ধরনের যে প্রতিমা রায়ের ক্ষেত্রে তার পিতৃ যে আত্মহত্যা করবলগা হল পরিবেশ পরিস্থিতি, পুনর্বার এই প্রতিমা রায় আর হরেন্দ্রনাথের যে আত্মহত্যা এই ধুবুরী বা আমার যাতে আর দুনার পুনর্বার নঘটে, যার কারণে আমি কোচাজমি ছাত্র সন্থা গড়িয়া মরিয়া দেখি জাতীয় পরিষদে আমি পুনর্বার সরকার আর প্রশাসনক আহ্বান জানাইছো কঠোরতম কঠোর শাস্তি দিয়া হোক। আর আমি সেই সকলকে ভবিষ্যতে সকিয়নি প্রদান করেছো যে খিলঞ্জিয়ার উপর এই ধরনের মানসিক নির্যাতন, এই ধরনের অমানবীয়তা ঘটনা দুনাই যাতে কোনেও সৎ সাহস নকরে, নহলে আমি প্রয়োজন সাপেক্ষে আইন হাতত তুলি লগলৈ কোচাজমি ছাত্র সন্থা গড়িয়া মরিয়া দেখি জাতীয় পরিষদে বাধ্য হম। আমি গোটেই কেসখিনি সম্পূর্ণ মানে এক হাস্যকর, কোনো ধরনের ইয়াত যে সেই আরক্ষী চকীর ওসিগী আর সি জি এম বাইদেউ চূড়ান্ত ভেঙিছিল, যিয়ে আইনের রক্ষক
রক্ষকে ভক্ষক ইয়াত হয়ে দেখা দিছে জ্বলন্ত উদাহরণ গৌরীপুরের এই প্রতিমারার কেসটো। কোনো ধরনের ইজাহার নাই, কোনো ধরনের মানে যেখানে প্রসিডিউর করবলগে আইনের কোনো একো নকরা করে ডাইরেক্ট তেখেতকলে একটা মানে পুলিশের সিন্ডিকেট রাজ, আর যার কারণে আমি কইছো এই ঘটনা আরো যাতে পুনর্বার নহক আর শাস্তি নপালেকে কোচরাজমুখী ছাত্র সন্থা গড়িয়া মরিয়া দেশী জাতীয় পরিষদে আমি কেতিয়াও ক্ষান্ত নহ, শাস্তি পাবই লাগিব। এই ক্ষেত্রে মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসম সরকারক আমি কঠোরতম কঠোর ব্যবস্থা লওয়ার কারণে পুনর্বার আমি আহ্বান জানাইছো। এই ক্ষেত্রে যাওয়া